একটা জিনিস যেটা সর্বদাই সমাজে একটা চাপা থাকে সেটা হচ্ছে একটা কি বলবো ভায়োলেন্স এই ভায়োলেন্সটা একটু একটু খুব পলিটিক্যাল সেরে অপারেট করছিল এখন আবার জেনারেল এতে চলে এলো স্বাভাবিক স্তরে তো ভায়োলেন্সটা যেন এসে যাচ্ছে আমার কাছে রিডিংটা এরকম যে সেটা কিন্তু খুবই চিন্তার ব্যাপার এই ব্যাপারটা যা ঘটনাটা যে যেভাবে ঘটছে তাতে যেন মনে হচ্ছে যে যারা পেট হচ্ছে যারা তারা যেন ওয়েটিং ফর অজুহাত এখন এটা ইটস এ সিমটম সিমটম একরকমের অসুস্থতার সেটা হচ্ছে যে আমি সুস্থ নেই সমাজটায় এই দিক থেকে সুস্থ নেই আমার ধারণা আরো বাড়বে কিন্তু কারণটা কি অস্থিরতা মানে আমি ভাবনা চিন্তাহীন অবস্থা তাতে এই জিনিসটা ঘটে চলেছে শটলেখে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা পোলের নাইট এলাকা এবং সেই পোলের নাইট এলাকায় এই যে জায়গা আমরা দেখাবো এই জায়গাতেই কিন্তু একেবারে প্রসেন মন্ডল যার নাম বাইশ বছরের যুবক যে এই জায়গা ফাঁকা এলাকা এখানে কিন্তু তাকে মারধর করা হয় বলে জানতে পারছি আমরা তাকে কিন্তু এই দূরে যে জায়গা দেখতে পাচ্ছি সেখান থেকে একবারে টানতে টানতে নিয়ে যায় বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে ভোরবেলা মোবাইল চোর সন্দেহে এই প্রসেন নামে বাইশ বছরের যে যুবক তাকে একেবারে এখানে পাকড়াও করা হয় এবং পাকড়াও করে জুতো বা অন্যান্য এ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গায় এবং তার পরবর্তীকালে এখানে তাকে মারধর করে এবং তারপর আর সূত্রে আমরা যেমনটা জানতে পারছি সেটা হচ্ছে এখান থেকে আর টানতে টানতে ওই যুবককে মারধর করতে করতে এখান থেকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে দূরে ওই যে রাস্তা রয়েছে সেই জায়গায় তাকে কিন্তু ফেলে পর্যন্ত রাখা হয় বলে জানা যায় না এমনি পড়েছিল চালের শব্দ ছিল না তখন আমরা বললাম যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও তখন একটা টোটোতে করে হসপিটালে নিয়ে গেছে কারা নিয়ে গেল যে মেরেছে সে আর ওর দিদিমা মা মারধর করছিল কোনখানে সেটা আমরা দেখিনি এখানে কি করে জানলেন ওই মেরেছে লোকে বললো ওর দিদিমা বললো যে এতে মেরেছে কেন মেরেছেটা জানতোবে মোবাইল নাকি চুরি করেছে বলছে মোবাইল চুরি করেছে বলে কিন্তু আপনারা দেখেন কোনো সারা শব্দ তখন না সেটাকে চিনতেন চিনতে আগে থেকে এমনি ঘুরে ফিরে বেড়াতো এখানে আমরা দেখেছি না এমনি শুধু ঘুরে ফিরে বেড়াতো কিছু কাজকর্ম করতে চুরি করেছে যা কোন বাড়িতে মানে ওরা থাকতো আমরা জানি না যা যার দিদিমা এবং যাদের যাদের মোবাইল চুরি করেছিল বলছে তাদের বাড়িটা কোথায় ওইদিকে কোথায় বলছে এখানে ওরা ছিল হ্যাঁ এখানে ছেলেটা ফেলানো ছিল কোন জায়গাটা দেখাবেন এই যে এখানটা যে সংজ্ঞাহীন অবস্থায় প্রসেন মন্ডল যখন রাস্তার মধ্যে পড়েছিল তাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে করুণাময়ীর কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায় এই ঘটনা এখনো পর্যন্ত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে